الحمد لله الحمد لله الواحد القهار العزيز الغفار مكور الليل على النهار تبصرة لأولي القلوب والأبصار أحمده سبحانه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبد الله ورسوله اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد عباد الله اتقوا الله واتبعوا سنة نبيكم في كل عمل من أعمالكم وفي كل قول من أقوالكم وفي كل شأن من شؤونكم نسأل الله سبحانه أن يتقبل منا صالح الأعمال وأن يجعلنا من عباده المتقين إنه ولي ذلك والقادر عليه أيها المسلمون ترمزي نبي صلى الله عليه وسلم تكاكتي حديث برنا كرتن عامر بن مسعود رضي الله تعالى عنه সানাদে নবী সাল্লাহ সাল্লাম বলছেন আল গানিমাতু আল বারিদাতু আল গানিমাতুল বারিদাতু আস-সাওমু ফি শীতা শীতকালে সিয়াম পালন করা একটি গানিমাত যা খুব সহজ এখানে বারেদা বলা হয়েছে ঠান্ডা এর শাব্দিক অর্থ কিন্তু এখানে বলা হচ্ছে যেটা সহজেই অর্জন করা যায় এমন গনিমত সেটি হচ্ছে আসাম অফিস সেটা শীতকালে সিয়াম রাখা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন আলা আদুল্লুকুম আলাল গনিমাতিল বারিদা কালু বালা ফায়াকুলু আস-সিয়ামু ফি শীতা তিনি বললেন জিজ্ঞেস করলেন আমরা কি তোমাদেরকে একটা ঠান্ডা তথা সহজ গনিমতের উপর পথ দেখিয়ে দিব শ্রোতারা বললেন যে হ্যাঁ দেখিয়ে দিন তিনি বললেন সেটা হচ্ছে আস-সিয়াম ফি শীতা শীতকালে সিয়াম পালন করা শীত অলরেডি আমাদের কাছে চলে এসেছে যদিও বৈশ্বিক আবহাওয়া পরিবর্তনের কারণে আজকাল শীত দেরি করেই আসে এমন একটা সময় ছিল আমরা আমাদের ছোট সময় দেখেছি অক্টোবর মাস থেকে শীত শুরু হয়ে যেত আর এখন অক্টোবর মাসটা হচ্ছে গরমের মাস নভেম্বরও প্রায় শেষ হতে চলল মাত্র শীত শুরু হলো আশা করি যে আমাদের দেশে হয়তো আগামী ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এ তিন মাস শীত থাকবে মার্চেও কিছু শীত হয়তো পড়তে পারে তার মানে এখন হচ্ছে শীতের মৌসুম শীতের মৌসুমে আমরা কী কী ইবাদত করতে পারি সেই নির্দেশনা কিন্তু কোরআন হাদিসে আছে হয়তো আমাদের মধ্যে এটা নিয়ে আলোচনা হয় না আমরা আজকে সে আলোচনাটাই করব শুরুতেই যে হাদিসটি আপনাদের সামনে পেশ করেছি এটি শাইখ আলবানী শুদ্ধ বলেছে আল গানিম আল বারেদা সম্পর্কিত যে হাদিসটি শাইখ আলবানী শুদ্ধ বলেছেন সহি বলেছেন ওলামা ইকরাম বলেছেন আল গানিমা আল বারেদা মানে আল গানিমা আস-সাহলা আই সাহলাতুল মানাল সহজেই যেটাকে পরিপালন করা যায় পাওয়া যায় এমন গানিমাত আর বারেদা বলা হচ্ছে কারণ এটা ফি মৌসুমিল বুরুদা শীতের মৌসুমে ঠান্ডার মৌসুমে এই গানিমতটা পাওয়া যাচ্ছে বলে এটাকে আল গানিমা আল বারেদা বলা হচ্ছে কারণ শীতকালে কোনো গরম নেই শীতকালে ঠান্ডাই থাকে ইবনু রাজব রাহমাহুল্লাহ তিনি প্রখ্যাত একজন ইমাম ছিলেন তার অনেকগুলো সুন্দর সুন্দর বই আছে এবং ইসলামের উপর চমৎকার সব আলোচনা আছে তিনি বলেছেন কিয়ামু লাইলি শীতা ইয়াদিল সিয়ামা নাহারি সাইফ শীতের রাতে সালাত পড়া এটা গরমের দিনে সিয়াম পালন করার সমান শীতের রাতে কিয়ামুল লাইল আদায় করা অর্থাৎ রাতের সালাত পড়া গরমের দিনে সিয়াম পালন করার সমান
কেন বলেছেন? কারণ শীতের রাতটা অনেক লম্বা, অতএব অনেক লম্বা সময় ধরে আপনি কিয়ামুল লাইল বা রাতের সালাতটা আদায় করতে পারেন। আর গরমকালে দিনটা বড় আর রাতটা ছোট, তাহলে অনেক লম্বা দিনে সিয়াম পালন করে আপনি যে সওয়াব পাবেন, তাহলে অনেক লম্বা রাতে কিয়ামুল লাইল করে আপনি সেই সওয়াবটা পাবেন। এটাই তিনি আসলে তুলে ধরেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সাব্যস্ত হয়েছে, তিনি বলেছেন আশ্বিতা ও গানিমাতুল আবেদিন, যারা ইবাদত করে তাদের জন্য শীতের মৌসুমটা হচ্ছে একটা গানিমাত। আবু নুআইম এটি বর্ণনা করেছেন, এই আসারটি বর্ণনা করেছেন সহি সানদে। আর আরেকটা হাদিস যেটাকে ওলামায়ে কেরাম হাসান লেগাইরিহি বলেছেন, অর্থাৎ দলিল গ্রহণ করা যায় এমন হাদিস, সেখানে এসেছে যে আশ্বিতা ও রাবিউল মুমিন, আশ্বিতা ও রাবিউল মুমিন, শীত হচ্ছে মোমেনদের বসন্ত, শীত হচ্ছে মোমেনদের জন্য বসন্ত। বসন্তকালকে জগৎবাসীরা সাধারণত সবচেয়ে সুন্দর মৌসুম বলে, কারণ এটা না শীত না গরম, নাতিশীতোষ্ণ মৌসুম, যেখানে মানুষ হয়তো আনন্দ উল্লাস করে ইত্যাদি, তাদের কাছে সেটাই লুক্রেটিভ, সেটাই আকর্ষণীয়। কিন্তু মোমেনের কাছে আকর্ষণীয় সেটার চাইতে শীতকাল, কারণ এই শীতকাল হচ্ছে তার মৌসুমুল ইবাদা, ইবাদার মৌসুম। এই শীতকালে সে সমানে সিয়াম রাখতে পারে। শীতকালটা শীতের কারণে আমাদের অনেক কষ্ট হলেও সবাই কিন্তু অন্য যে কোনো মৌসুমের চাইতে শীতকালটাকেই পছন্দ করে, কারণ এই শীতটা শুকনো মৌসুম, চলাফেরা করতে অসুবিধা, আবার যদি বেশি শীত পড়ে তাহলে তো তার শীত নিবারণের জন্য আপনার কোট আছে, আপনার কম্বল আছে, চাদর আছে, শাল আছে, তাই না? শীতটাকে যে কেউ নিবারণ করতে পারে। এই জন্য শীতের দেশগুলোতেও দেখবেন যে মানুষ আপাদমস্তক শীতের কাপড় দিয়ে শরীর ঢেকে রাখে। এখানে আল্লাহর আরেকটা চমৎকার নিদর্শন আছে, একটা চমৎকার লেসন আছে, যদি পৃথিবীবাসী একটু চিন্তা করে তাহলে বুঝতে পারবে। দেখবেন যে আমাদের সমাজে একদল মানুষ পর্দা বিরোধী বক্তব্য রাখে, মেয়েদেরকে পর্দার কারণে অবরোধ বাসেনি বলে গালি দেয়, অথবা বলে যে আমরা তাদেরকে ঢেকে ঢুকে রাখছি, তাদেরকে প্রকাশিত হতে দিচ্ছি না এবং তাদের অধিকার ক্ষুণ্ণ করছি, ওয়ালাইয়াদু বিল্লাহ। এটা কি ঠিক? তাহলে শীতকালে সারা পৃথিবীর সমস্ত মানুষ তারা আপাদমস্তক সব কিছু ঢেকে রাখে কেন? ইউরোপ আমেরিকা আপনি গরমকালে যান দেখবেন সবাই ওপেন, কিন্তু শীতকালে যান আপনার পরিবারের মেয়েরা যে পর্দা করে তার চাইতে অনেক বেশি পর্দা করে তারা, কিন্তু এই পর্দাটা আল্লাহর ভয় করে না, এই পর্দাটা তারা শীতের ভয়ে করে। এই শীতকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ সুবহানাল্লাহ। তাহলে এর সমালোচনা করেন না কেন আপনারা? যে আপাদমস্তক সে শীতের ভয়ে ঢাকছে, এবং আমাদের মুসলিম নারীরা সে আপাদমস্তক ঢাকছে আল্লাহর ভয়ে, তাহলে আল্লাহকে ভয় পাওয়া কি অপরাধ? আল্লাহকে ভয় পাওয়াটা কি অন্যায়? আল্লাহর ভয় যদি মানুষ ভালো হয়ে যায় সেটা কি তাহলে ভুল? অবশ্যই নয়, অবশ্যই নয়। সুতরাং আসলে আধুনিক শিক্ষা মানুষের যে সুন্দর স্বাভাবিক আকলে সালিম, সুস্থ আকল বিবেক বুদ্ধি আল্লাহ দিয়েছেন, সেটাকে একদমই নষ্ট করে দিয়েছে। তথাকথিত পাশ্চাত্য শিক্ষিতরা তাদের বিচার করার যে নিক্তি, যে মিজান, যে পাল্লা, সেটা নষ্ট হয়ে গেছে। তারা ইসলাম পালনকে খারাপ দৃষ্টিতে দেখছে, অথচ সমাজের দুর্নীতিকে তারা সহ্য করে নিচ্ছে। তারা পৌত্তলিকতাকে খারাপ দেখছে না, তাওহীদ পালনকে খারাপ হিসাবে দেখছে। এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক। তারা পর্দাহীনতাকে, অশ্লীলতাকে তারা সমালোচনা করছে না, তারা শালীনতাকে এবং পর্দাকে তারা খারাপ হিসাবে দেখছে এবং তারা সমালোচনা করছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজকের আধুনিক শিক্ষা ব্যবস্থা মানুষের মধ্যে এ বিচ্যুতি ঘটিয়েছে, তথাকথিত আধুনিক শিক্ষা ব্যবস্থা মানুষের বিবেককে মেরে ফেলেছে।
মানুষের সততাকে, মানুষের শালীনতাকে, মানুষের সুন্দর চেতনাকে, মানুষের সুন্দর আখলাককে নষ্ট করে দিয়েছে। তাহলে এগুলো পেতে হলে আমাদেরকে আবার ইসলামের কাছে আসতে হবে, আমাদেরকে আসতে হবে আল কোরআনের কাছে, আর সুন্নার কাছে, আমাদেরকে আল্লাহর কাছে ফিরে আসতে হবে। তাহলেই আবার মানুষের মধ্যে সৌন্দর্যগুলো প্রকাশ পাবে। যাই হোক, আমরা বলছিলাম এই শীতের কারণে যেহেতু আল্লাহর সৃষ্ট প্রাকৃতিক জগতে অনেক পরিবর্তন ঘটে, ফলে আল্লাহ তাআলাও এর মধ্যে আমাদের জন্য অনেক লেসন রেখে দিয়েছেন, অনেক শিক্ষা রেখে দিয়েছেন, এবং শীতকালের উপলক্ষে আমাদের কাজকর্মের সুযোগও যেমন বৃদ্ধি পেয়েছে, আমাদের সওয়াবের সুযোগও অনেক পরিমাণ বৃদ্ধি পেয়েছে। আমাদের পরবর্তী আলোচনায় হয়তো সেটা ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। এখানে বলা হচ্ছে আর শীতা ও রাবিউল মুমিন, এটি বর্ণনা করেছেন ইমাম আহমেদ আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, এবং বাইহাকি আরও অন্য অন্য মুহাদ্দিসিনে কেরাম এই রেওয়ায়েতের পরে আরেকটু বাড়িয়েছেন, বলেছেন তালা লাইলুহু ফাকামাহু ও কাসুরা নাহারুহু ফাসামাহু, বলেছেন এর রাত অনেক লম্বা, ফলে মোমেন এই রাতে কিয়ামুল লাইল আদায় করে, এর দিনটা অনেক ছোট, ফলে মোমেন এর দিনে সিয়াম পালন করে। এ হচ্ছে হাদিসের অর্থ। ইবনু রজব বলেন ইন্নামা কানা শীতা ও রাবিউল মুমিন লিআন্নাহু ইয়ারতাউ ফি বাসাতিনি ত্বাআত ওয়া ইয়াসরাহু ফি মায়াদিনিল ইবাদাত ওয়া ইউনাজ্জিহু কালবাহু ফি রিয়াদিল আ'মালিল মুয়াসসারাতি মিনহু, বলেছেন যে শীতা বা শীতকাল মুমিনের বসন্তকাল, বসন্তকাল হিসাবে বিবেচিত, কারণ মুমিন এই শীতকালের মধ্যে আনুগত্যের এবং তাআতের বাগিচায় সে ভ্রমণ করে, সে বিহার করে, এবং ইবাদতের ময়দানগুলোতে সে সফর করে, সে চলাফেরা করে, আর তার কলবকে সে সহজ সহজ আমলগুলোর বাগানের মধ্যে সে পবিত্র রাখে। কারণ আপনি যত ইবাদত পালন করবেন আপনার অন্তর তত পবিত্র হবে। ইবাদত কার জন্য? আল্লাহর জন্য। মানুষের অন্তর কলুষিত হয় যখন সে আল্লাহ থেকে দূরত্বে চলে যায়, যখন সে আল্লাহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, এবং আল্লাহ বিমুখতা যখন তার সব জায়গায় চলে আসে তখনই সে পবিত্রতা হারায়। আর মানুষ যখন আল্লাহমুখী হয়, যখন আল্লাহর জন্য সে কাজ করে, তখন তার খুব দ্রুত হৃদয়ের পবিত্রতা অর্জিত হয়। হৃদয়ের কলুষতা, সবচেয়ে ভয়াবহ কলুষতা তৈরি হয় যখন মানুষ শিরিক করে, যখন মানুষ কুফুরি করে, এবং যখন মানুষ বিদআতে লিপ্ত হয়, যখন মানুষ পাপে লিপ্ত হয়। এই কাজগুলো সবটাই আল্লাহ বিমুখতার কারণে হয়। আর যখন মানুষ আল্লাহমুখী হয় তখন সে তাওহীদের মধ্যে সন্তরণ করে, তখন সে তাওহীদের বাগিচায় অবস্থান করে, তখন সে ইবাদতের ময়দানে তার উপস্থিতি নিশ্চিত করে, এবং সে সব কিছু আল্লাহর জন্য করে, ফলে আল্লাহ তার অন্তরকে পবিত্র করে দেন, সুন্দর করে দেন, সে একজন ভালো মুখলেস মুত্তাকি বান্দায় পরিণত হয়, এবং মুত্তাকি বান্দার হৃদয় হয় পবিত্র। আর যারা মুত্তাকি হতে পারে না, যে যত তাকওয়া এবং ঈমান থেকে দূরে অবস্থান করে, তার অন্তর তত বেশি কলুষিত হতে থাকে, এবং একসময় সে পরিপূর্ণ খারাপ মানুষে পরিণত হয়। আমরা দেখেছি যে আমাদের সালাফ যাদের শিরোভাগে আছেন সাহাবায়ে কেরাম, এবং তাদের অনুসারী তাবেউন, আতবাউত তাবেউন, এবং পরবর্তীতে তাদের প্রকৃত অনুসারী আইম্মাতুল হুদা, তারা শীতকালীন ইবাদতে তারা গুরুত্ব দিতেন, তারা প্রত্যেকটা সময়কে কাজে লাগাতেন, তারা চিন্তা করতেন কোনটা কোন কাজের বেশি উপযোগী। আমরা কি সেটা কখনো চিন্তা করি? এটা একটু দেখার বিষয় আছে। আমাদের কাছে রমাদান আসে আর যায়, আমাদের অনেকের কোনো খেয়াল থাকে না। ঈদ আসে আর যায়, আমরা মানে খুবই আশ্চর্য হয়ে লক্ষ্য করছি যে আমাদের সমাজে মানুষ যে উপলক্ষগুলো বেদা, যে উপলক্ষগুলো পাপের উপলক্ষ, সেগুলো নিয়ে মানুষ বেশি ব্যস্ত থাকে। আপনি দেখেন 31st night, আপনি দেখেন ভ্যালেন্টাইন্স ডে, আপনি দেখেন পহেলা বৈশাখ,
অথবা নববর্ষপূর্তি অথবা মৃত্যুবার্ষিকী অথবা জন্মবার্ষিকী দেখেন মানুষ এগুলো নিয়ে উল্লাসিত হয়, তাই না? এগুলো পরিপালনের জন্য আজকে মানুষ লক্ষ লক্ষ মানুষ এগুলোর জন্য উদ্বুদ্ধ থাকে। কিন্তু ইসলামের যে মৌলিক এবং চমৎকার উপলক্ষগুলো সেগুলো কিন্তু আমরা ভুলতে বসেছি, সেগুলো আমাদের কাছে নিছক ধর্মীয় উপলক্ষ হিসাবে আমরা সেগুলোকে মনে করছি, গণ্য করছি এবং সেগুলোর মধ্যে যে ফজিলত সেগুলো আমরা অনেকেই পালন করছি না। যদিও আশার কথা, আলহামদুলিল্লাহ এই প্রচার মাধ্যমে মানুষ এখন অনেক কিছু জানতে পারছে, ফলে যেগুলো মানুষের মন থেকে চলে যেতে বসেছিল আজকে আবার সেগুলো মানুষের সামনে চলে এসেছে। মানুষ এখন আশুরার উপলক্ষের কথা জানে, আরাফার কথা জানে, মানুষ এখন রমাদানের সিয়াম ছাড়াও অন্য অন্য অনেক সিয়াম রাখার উপলক্ষগুলো জানে, আয়ামুল বিদ, তারপরে সোমবার এবং বৃহস্পতিবার, কিংবা দাউদ আলাইহিসসালামের সিয়ামের যে পদ্ধতি যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সেটাকে রেকমেন্ড করেছেন, এরকম সব কিছু জানার কারণে আজকে আমরা লক্ষ্য করছি আলহামদুলিল্লাহ আমাদের সমাজের সচেতন শিক্ষিত মানুষেরা আবার ইসলামের মৌলিক দিকগুলোতে ফিরে এসেছেন। আমরা আল্লাহর প্রশংসা করি যিনি আমাদেরকে আবারও হেদায়েতের দিকে ফিরে আসা তৌফিক দিয়েছেন। আপনাদের প্রতি আহ্বান যে পড়াশোনা করতে হবে, জানতে হবে, বুঝতে হবে এবং আমল করতে হবে। যাই হোক, এখানে আমরা সালাফের কাছ থেকে আরও কয়েকটা সুন্দর কথা শুনতে পাই, যারা শীতকাল সম্পর্কে বেশ কিছু ভালো ভালো কথা বলেছেন। যেমন ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, মারহাবাম বিশ্বিতা, শীতকালকে স্বাগত জানাই, মারহাবাম বিশ্বিতা, তানজিলু ফিহিল বারাকাহ, ওয়াতুলু ফিহিল লাইল, ওয়াতুলু ফিহিল লাইলু লিল কিয়াম, ওয়াকসুরু ফিহিন নাহারু লিসিয়াম। শীতকালকে স্বাগত জানাই, এই সময়ের মধ্যে আল্লাহর পক্ষ থেকে বারাকা নাজিল হয়, রাত অনেক লম্বা হয়ে যায় কিয়ামুল লাইল আদায়ের জন্য, দিন অনেক ছোট হয়ে যায় সিয়াম পালনের জন্যে। ওবায়দ ইবনে উমাইর রাহমাহুল্লাহ তিনি বলছেন, অথবা তার কাছ থেকে এটা বর্ণনা করা হয়েছে যে যখন শীতকাল আসতো তিনি বলতেন, ইয়া আহলাল কোরআন, ইয়া আহলাল কোরআন, হে কোরআনের বন্ধুরা। এখানে কোরআনের বন্ধু কারা? যারা কোরআন তেলাওয়াত করে। হে কোরআনের সাথীরা, হে কোরআনের সাথীরা, তালা লাইলুকুম লিকরাআতিকুম ফাকরাউ, তোমাদের রাত কোরআন তেলাওয়াতের জন্য অনেক লম্বা হয়ে গেছে, অতএব তোমরা কোরআন তেলাওয়াত করো, কোরআন পড়ো। ওয়া কাসুরান নাহারু লিসিয়ামিকুম ফাসুমু, আর তোমাদের সিয়াম রাখার জন্য দিন ছোট হয়ে গেছে, অতএব তোমরা সিয়াম রাখো। সুতরাং সে কথায় আবারও আমরা ফিরে যাই যে রাতের সালাত যতটুকু সম্ভব আমরা করব, আর দিনের বেলায় আমাদের জন্য সবচেয়ে উত্তম হচ্ছে সিয়াম ও দাউদ, সেটি পালন করা, অর্থাৎ একদিন সিয়াম রাখবেন আরেক দিন ভাঙবেন। যদি এটাও কঠিন হয়ে যায় তাহলে সোমবার এবং বৃহস্পতিবার প্রতিদিন দুটো করে, প্রতি সপ্তাহে দুটো করে সিয়াম রাখেন, প্রতি সপ্তাহে দুটো করে সিয়াম রাখা যায়, ইয়ামুল ইথনাইন ওয়াউম আল খামিস, সোমবার এবং বৃহস্পতিবার। যদি সেটাও কঠিন হয়ে যায় তাহলে আইয়ামুল বিদ, 13-14 এবং 15 তারিখে সিয়াম পালন করুন। এই শীতের মৌসুমে প্রত্যেক মাসে 3-4 মাস শীতের মৌসুমে আমরা পাচ্ছি, আর যারা শীতের দেশে আছেন সেই ইউরোপ আমেরিকা কিংবা মেরু অঞ্চলের মানুষ, তাদের তো 6 মাসেরও বেশি হচ্ছে শীত। যদি সেটাও কঠিন হয় তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কিন্তু আমাদেরকে আরও অপশান দিচ্ছে, আপনি 3টা সিয়াম পরপর রাখবেন, মাসের শুরুতে অথবা মধ্যে যেটা আইয়ামুল বিদ বলা হয় অথবা শেষ। কী চমৎকার সুযোগ আমাদেরকে দেওয়া হয়েছে, আমরা কি সেই সুযোগটা নিচ্ছি? আর সিয়াম আর শীতা বা শীতকালকে আল্লাহ তাআলা ছোট করে দিয়েছেন এই সিয়ামের জন্য। এজন্যে আরও একটা কথাও আমরা একটু খেয়াল রাখতে পারি, সেটা হচ্ছে আমাদের যে সকল ভাইয়ের শেরাই ওজরের কারণে রমাদানের সিয়াম ভঙ্গ হয়েছিল, হয়তো সফরের কারণে অথবা অসুস্থতার কারণে, আমাদের বোনদের এ দুটো কারণ ছাড়াও আরও ভিন্ন আরেকটি কারণ আছে, সেটি হচ্ছে তাদের মাসিকের কারণেও তারা যে সিয়ামগুলো ভাঙতে বাধ্য হয়েছিল সেই সিয়ামগুলো কিন্তু তারা খুব সহজেই
এই শীতকালের মধ্যেই তারা রেখে ফেলতে পারে। অতএব এটা হচ্ছে আসলে ইবাদতের একটা মহোৎসব বলতে পারেন, একটা চমৎকার সুযোগ এবং স্কোপ আল্লাহ তাআলা আমাদের জন্য সৃষ্টি করে দিয়েছেন। শীতকালে আপনি যে ইবাদতই করবেন, আমরা বিভিন্ন সহিহ হাদিস থেকে জানতে পারি সেই ইবাদতগুলো যেহেতু পালন করতে আপনার কিছুটা হলেও কষ্ট বেশি হয়, আপনার সওয়াব এবং আজর অনেক বেশি বেড়ে যাবে। প্রচণ্ড শীতে রাত জেগে সালাত পড়া, অজু করার যে কষ্ট, কিংবা ভোর রাতে সাহরি খাওয়ার যে কষ্ট, সেগুলোর কারণে আপনার সওয়াব বেড়ে যাবে। এখানে সহি মুসলিমের একটা হাদিস আমরা দেখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত, আমি তোমাদেরকে দেখিয়ে দিব না এমন একটা আমলের দিকে যাতে পাপ মোচন হয়ে যায় এবং মর্যাদা বেড়ে যায়। কালু বালা ইয়া রাসূলুল্লাহ, সাহাবা কেরাম বললেন, অবশ্যই হে আল্লাহর রাসূল। কালা ইসবাগুল উযূই আলাল মাকারিহ, ইসবাগুল উযূই আলাল মাকারিহ, কষ্ট হওয়া সত্ত্বেও সুন্দর করে অজু করা, কষ্ট হওয়া সত্ত্বেও সুন্দর করে অজু করা। ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, এবং বেশি বেশি পদক্ষেপে মসজিদে যাওয়া। আজকাল অনেকে মসজিদে আসতে হয়তো কোনো পদক্ষেপই লাগে না, তাই না? গাড়িতে যারা আসেন, আমিও গাড়িতে আসি, কিন্তু আমার তো দূরের থেকে আসলে হেঁটে আসা সম্ভব না, তবে নেমে যাই যতটুকু পর্যন্ত, এসে তারপরে হেঁটে আসা যায়। আপনারা যারা কাছের মানুষ আছেন, এক মাইল আধা মাইল, তারা কিন্তু হেঁটে আসেন, এটাই ভালো, হেঁটে আসেন, একটু আগেই পথ দেন, কারণ এটা একটা হচ্ছে লাভ। আপনি দেখবেন আপনি যখন আপনার কখনো সাইকেল বা গাড়িটা একটু নষ্ট হয়ে যায়, ধূর্ত কোনো মেকানিকের কাছে যদি যান, ধূর্ত মেকানিক, বুঝতে পেরেছেন তো কী বোঝাতে চেয়েছে, সে কিন্তু অনেক কিছু দেখাবে, বলবে যে এখানে ওখানে পেটাবে, এ করবে সে করবে, নষ্ট হয়েছে যে জায়গা সে অনেক পরে যাবে সেখানে। উদ্দেশ্যটা কি? আপনার কাছ থেকে অনেক বেশি ফি নেবে, বলছে দেখেন অনেকক্ষণ ঘন্টা খানিক ধরে কাজ করেছি, অথচ কাজটা হচ্ছে দুই মিনিটের। আচ্ছা, এখন আমরা যদি বেশি খোতা দেই, আমরা কি এটা ধূর্ততা আমি করলাম? অবশ্যই না, এটা তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, বেশি পদক্ষেপে মসজিদে যাও। তাহলে আমাদের জন্য এটা ধূর্ততা হবে না, বরং বুদ্ধিমত্তা হবে, যে আমি যদি একটু ঘোরার রাস্তায়ও আসি, আল্লাহ কি বলবেন যে এ চালাক, এ আমাকে ঠকাচ্ছে, এ সোজা রাস্তায় না গিয়ে ঘোরার রাস্তায় বেশি পদক্ষেপে সওয়াবের জন্য মসজিদে আসার চেষ্টা করলো, এটা কি আল্লাহর কাছে নিন্দনীয় হবে? হবে না, এটা আল্লাহর কাছে পছন্দনীয় হবে। কারণ আপনি কার কাছে সওয়াবের আশায় কাজটা করলেন? আল্লাহর কাছে। আল্লাহ অবশ্যই পছন্দ করবে যে তিনি আপনাকে যদি বেশি সওয়াব দিতে পারেন, আর আপনি যদি তার থেকে বেশি সওয়াব নেওয়ার জন্য যে কাজটা সহজেও করতে পারতেন সেটা একটু কষ্ট করে করলেন, এই কষ্টটা কার জন্য করলেন? আল্লাহর জন্য। আপনি দেখবেন আপনার কোনো প্রিয়জন আপনাকে যদি এক গ্লাস শরবত জাস্ট ফটাফট বানিয়ে দিয়ে, একটা ট্যাবলেট দিয়েও এখন শরবত বানানো যায়, যায় না, দিল, তাতেও আপনি খুশি হবেন। কিন্তু সে যদি অনেক কষ্ট করে লেবু চিপে খুব মজার করে এক গ্লাস দেয়, আপনার খুশি কি বাড়বে? না বাড়বে। আপনি কি বলবেন তুমি এত বেশি কষ্ট করলা কেন? না, প্রিয়জন যখন আপনার জন্য কষ্ট করে তখন আপনার খুশি বেড়ে যায়। আল্লাহও তার বান্দাদেরকে তার প্রিয় বান্দা হিসাবে কনসিডার করে। অতএব আমরা যদি এভাবে কষ্ট করে মসজিদে আসি, কষ্ট করে অজু করি, কষ্ট করে ইবাদতগুলো পালন করি, তাহলে আল্লাহ খুশি হবেন না বেজার হবেন? খুশি হবেন, আমাদের সেটা করা উচিত। আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাকে ইন্ডিকেট করছেন, যেন আমরা শর্টকাট সব কাজ শেষ করার প্ল্যান না করি, যেন আমরা বরং একটু কষ্ট করেই এই কাজগুলো করি। এখানে ইসবাগুল ওয়াদু আলাল মাকারিহ, কষ্ট সত্ত্বেও সুন্দর করে অজু করা, এটা কিন্তু শীতকালের দিকে ইন্ডিকেট করা হচ্ছে। গরমকালে পানি, ট্যাপের পানি কিন্তু সাধারণই থাকে, খুব বেশি গরম কি হয়? হয় না। কিংবা টিউবওয়েলের পানি, অথবা নদীর পানি, কিংবা পুকুরের পানি, স্বাভাবিক থাকে, অজু করতে কোনো সমস্যা হয় না। তাহলে সমস্যা হয় কখন? যখন পানিতে বরফ জমে যায়। কোনো কোনো দেশে দেখবেন যে বরফ জমে যায়। আমি একবার স্ক্যান্ডিনেভিয়ান একটা কান্ট্রিতে গিয়েছিলাম,
সেখানে অবাক হলাম, সাগরের উপর দিয়ে আমরা হাঁটলাম, কারণ পুরোটাই বরফ। আমাকে আমাদের কিছু ভাইয়েরা বললেন, দেখেন এখানে কিন্তু চোরাই গর্ত থাকে, একবার ঢুকে গেলে আর আপনাকে কেউ পাবে না, তো কী করতে হবে? বললেন যে শুয়ে যাবেন তাড়াতাড়ি, যখনই দেখবেন যে পাটা ডেবে যাচ্ছে, কারণ আপনি দাঁড়িয়ে থাকলে হয়তো আপনি ঢুকে যেতে পারেন ভেতরে, আপনি শুয়ে যাবেন। তা আলহামদুলিল্লাহ তেমন কিছু ঘটেনি। তাহলে এই যে মানে কোনো কোনো দেশে তো এমনও আছে যে পুকুরের পানি সবটাই বরফ, অথবা অনেক জায়গায় বরফ হচ্ছে না কিন্তু শীতল ঠান্ডা হয়ে যাচ্ছে, তখন উজু করাটা কী হবে, কষ্টকর হবে না? তাহলে এই হাদিসের অংশ দিয়ে বোঝানো হচ্ছে শীতকাল, শীতকালে যারা উজু করবেন, কষ্ট করবেন, তাদের কষ্টের কারণে তারা বিশাল সওয়াব পাবেন। ওয়ান্তিজারি সালাতি বাদাস সালাহ ফাদালিকুমুর রিবাত, আর সালাত আদায়ের পর আরেকটা সালাতের জন্য ইন্তজার করা, এটা হচ্ছে কি, এমন একটা আমল যেটা দিয়ে আল্লাহ তাআলা আমাদের পাপগুলোকে মোচন করে দেন আর আমাদের মর্যাদাকে সমুন্নত করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখানে ওলামাই কেরামের কারো কারো দেখেন চমৎকার বক্তব্য, তারা এগুলো নিয়ে খুব গবেষণা করেন, এই যে হাদিস কোরআনের এত চমৎকার সব বক্তব্য নিয়ে তারা গবেষণা করেন, আমরা করি না। গবেষণা করলে তো আমরা মাসালা মাসাইলগুলো জানা থাকতো, তাই না? দেখা যাচ্ছে যে আমাদের অধিকাংশের মৌলিক মাসালা মাসাইলগুলো জানা নাই, আর কোরআন হাদিস শোনার পরে এটা নিয়ে একটু গবেষণা করলে আমরা কিন্তু আরও অনেক লেসন, আরও অনেক সুন্দর শিক্ষা নিজেরাই বের করতে পারি, কিন্তু সেগুলো বের করার সময় আমাদের নাই। মুসলিমদের সকল ওলামায়ে কেরাম গবেষণামুখী ছিলেন, এই যে কোরআন হাদিস থেকে হাজার হাজার হুকুম বের করতেন এমনি এমনি, আপনি বের করেন তো দেখি, এগুলো কি এমনি এমনি বের হয়? না, গবেষণা লাগে, চিন্তা লাগে, গাউর ও ফিকির লাগে, তাদাব্বুর লাগে, সেই গবেষণা আমাদের নেই। এ তো এই হাদিসে আমাদের ওলামায়ে কেরাম গবেষণা করে তারা বলেছেন, শীতকালে কেউ যদি ঠান্ডা পানি গরম করে তারপর উজু করে তাহলেও কি এ ফজিলত পাবে? তারা বলেছেন হ্যাঁ, এই ফজিলত তারা পাবে। মানে কেন পাবে, কষ্ট হলো না তারপরেও কেন পাবে? কারণ এই হাদিসটা শীতকালের দিকে ইন্ডিকেট করছে। সাধারণত এই সময়ে উজু করাটা আসলে কষ্টকর, শুধু যে ঠান্ডা পানির ইস্যু তা না, আর অনেক ইস্যু আছে, কম্বলের ভিতর থেকে বের হওয়ার ইস্যু আছে না, আপনি পানি গরম করলেন কিন্তু আরও তো ঠান্ডা আবহাওয়া আছে, আপনার হাতটাকে তো খুলতে হবে ঠান্ডার মধ্যে, সুতরাং আপনি যদি গরম পানি দিয়ে উজু করেন তাহলেও ফজিলত পাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখানে আসলে এই হাদিসটাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফজিলতের কথাটা বর্ণনা করে এটাই বুঝাতে চেয়েছেন যে আল্লাহর জন্য যে ইবাদতগুলো আমরা করছি সেই ইবাদতগুলোতে আমাদের কষ্ট হয়, কিন্তু তারপরেও আল্লাহর মুখলেস বান্দারা তারা এটাকে সুন্দরভাবে সুসম্পন্ন করার চেষ্টা করে। এই যে যে একটা কষ্ট, এবং সেই কষ্টটাকে আল্লাহর জন্য তারা অম্লান বদনে সহ্য করে দিচ্ছে, এবং আল্লাহর জন্য যে কাজটা তারা করছে সেটাকে কিন্তু তারা অত্যন্ত সুচারু রূপে সুসম্পন্ন করার চেষ্টা করছে, এই জন্য তাদের এত সওয়াব, এই জন্য তাদের এত সওয়াব। তাহলে এখন আমাদের প্রশ্ন আসে, আমরা ইবাদতগুলো কি সুন্দরভাবে সুচারু রূপে আদায় করছি কি না, নাকি কোনো মতে আদায় করছি? এই প্রশ্নটা কিন্তু আপনার প্রত্যেককে নিজেকে করা উচিত, সালাতটা ঠিক মতো আদায় করছেন কি না? সালাতের ব্যাপারে সবচেয়ে সুন্দর পারফরমেন্স হচ্ছে সালাতটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাতের আদলে আদায় করা, তারপরে সেটা তাআদিলুল আরকান মেনটেন করে করা, ধীরে সুস্থে করা, তাড়াহুড়ো না করে সালাতটাকে আদায় করা, সালাতটাকে ওয়াক্ত মতো সুন্দর মতো আদায় করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে লম্বা কেরাত পড়েছেন সেখানে লম্বা কেরাত পড়া, যেখানে শর্ট কেরাত পড়েছেন সেখানে শর্ট কেরাত পড়া, এতগুলো চিন্তা, এতগুলো প্ল্যান কি আমাদের মাথায় আছে যখন আমরা সালাত আদায় করি? তাহলে আপনি আপনার সালাত থেকে কীভাবে সেই বেনিফিটটা পাবেন, যে বেনিফিটটা পেয়েছিলেন সাহাবাই কেরাম, যে বেনিফিটটা পেয়েছিলেন আমাদের ইমামগণ, যে বেনিফিটটা পাচ্ছেন আল্লাহর সিনসিয়ার এবং ভালো দক্ষ বান্দাগণ, আমরা দক্ষ কথাটা এখানে ইউজ করলাম, তাহলে দক্ষতার সাথে আপনাকে ইবাদত করতে হবে। আপনি যদি কোনো অফিসে কাজ করেন, সেই অফিসে আপনার মর্যাদা বাড়বে, আপনি দক্ষ কর্মকর্তা হলে
আর যদি কর্মচারী হন তাহলে দক্ষ কর্মচারী হলে। কোনো অফিস কি এটা করে যে সেরা অফিসার হিসাবে সবচেয়ে অদক্ষ ব্যক্তিকে নির্বাচন করলো বলেন তো? কোনো অফিস কি এটা করে সারা পৃথিবীতে কোথাও? কোনো স্কুল বা মাদ্রাসা বা প্রতিষ্ঠান কি এটা করে সবচেয়ে গবেট এবং সবচেয়ে দুর্বল যে ছাত্র তাকে সেরা ছাত্র হিসাবে স্বীকৃতি দেয়? তাহলে এবার চিন্তা করুন, আমরা আল্লাহর কাছে সেরা বান্দা হতে চাই অথচ সেরা পারফরমেন্স সেরা দক্ষতা আমরা প্রদর্শন করি না। আপনি খেয়াল করলে দেখবেন যে সবগুলো হাদিসে দক্ষতার কথা বলা হচ্ছে, এই যে তাকওয়ার কথা বলা হচ্ছে, এই যে ইখলাসের কথা বলা হচ্ছে, এই যে সুন্নাহ অনুসরণের কথা বলা হচ্ছে, এটাই হচ্ছে মোমিনের সবচেয়ে বড় দক্ষতা। মোমিন যদি ইখলাস মিস করে ফেলে, মোমিন যদি সুন্নাহ মিস করে ফেলে, সুন্নাহ অনুসরণ না করে, তার ইখলাস যদি না থাকে, তার তাকওয়া যদি থাকে, তাহলে মোমিন দক্ষতা হারায়। ফলে সে যদি কোনো আমল করে তখন সেটা লোক দেখানো আমলে পরিণত হয়। এই জন্যে লোক দেখানো আমলের মাধ্যমে মোমিন কখনোই আল্লাহর কাছে প্রকৃত সওয়াব অর্জন করতে পারে না। শীতকালীন এই ইবাদতগুলোর মধ্যে কিন্তু এই শিক্ষাগুলোই আমাদের সামনে প্রকটিত হয়। শীতকালে রাত যেহেতু লম্বা, কতক্ষণ ঘুমাবেন বলেন? আমরা আমাদের সালাফদের থেকে শুনতে পেলাম, জানতে পারলাম, তারা বলছেন তালা লাইলুহু লিল কিয়াম, এর রাতটা লম্বা হয়ে যায় কিয়ামুল লাইলের জন্য। কিন্তু যদি আপনি এক ঘুমে রাতটা কাটান, এটা কি লম্বা না ছোট বলেন তো? হ্যাঁ, রাতটা যদি আপনার এক ঘুমে কেটে যায়, আপনি জাগন থাকতে দেখলেন রাত দশটা, ঘুম থেকে উঠে দেখলেন সকাল ছয়টা, কয় ঘন্টা ঘুমালেন? আট ঘন্টা, টের পাবেন না। আপনি বুঝতে পারলেন না, কারণ আপনি ছয় ঘন্টা ঘুমান, সাত ঘন্টা ঘুমান, পাঁচ ঘন্টা, আট ঘন্টা, আপনার জন্য, ঘুমন্ত ব্যক্তির জন্য সমান। মেদিনা ইউনিভার্সিটিতে আমি যখন প্রথম গিয়েছিলাম 1988 সালে, তখন দেখলাম যে পড়াশোনার ভীষণ চাপ। পরীক্ষার পরে দেখলাম যে লম্বা ঘুম দিতে হলো। এরপরে ঘুমের গল্প শুনলাম আমাদের অনেক বন্ধুদের কাছে, যে সেখানে পরীক্ষার ধকলের কারণে কেউ কেউ একাধারে 36 ঘন্টাও ঘুমায়। আমাদের এক বাঙালি ছাত্রবন্ধু, উনি শেষ পর্যন্ত আমাদেরকে সবার সামনে ডাইনিংয়ে এসে একদিন বললেন যে ভাই, আমি তো 22 ঘন্টা একাধারে ঘুমিয়েছি, আমি চেতনাই পাই নাই। বেচারার তো দোষ নাই, আল্লাহ ক্ষমা করবেন না। এটা উচিত হচ্ছে ঘুম থেকে উঠে পিছনের সালাদগুলো সে পড়ে নেবে, কিন্তু 22 ঘন্টা, ঘুমন্ত ব্যক্তি যদি তার নিজের উপর দখল না থাকে, তাহলে সেক্ষেত্রে সে ঘুম থেকে উঠেই সালাত পড়বে, বুখারী হাদিস আমরা জানি। যাই হোক, সে কথাই বলছি, শীতের রাত অনেক লম্বা, আপনি কিয়ামুল লাইল করতে পারেন, কিন্তু যদি আপনি ঘুমিয়ে থাকেন তাহলে রাতটা আর আপনার জন্য লম্বা হলো না। দেখেন সূরাতুদ দারিয়াতের 17 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, মোমিনরা রাতের খুব কম অংশই ঘুমায়। এখানে কানু জমা বহুবচনের শব্দ। আমরা জানতাম কি? আমরা জানতাম যে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাতের কখনো 1/3 ঘুমাতেন আর 2/3 জাগতেন, কখনো তিনি রাতের অর্ধেক ঘুমাতেন আর অর্ধেক জাগতেন, আবার মাঝে মাঝে তিনি রাতের 2/3 ঘুমাতেন, 1/3 জাগতেন। এটা আমাদের মধ্যে মনে হয় কেউ আমরা রপ্ত করিনি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমাদেরকে সেই সাহসী ব্যক্তিতে পরিণত করুন যিনি আল্লাহর জন্য রাত জাগবেন। আল্লাহুম্মা আমিন। আর এখানে আমরা দেখতে পাচ্ছি আল্লাহর প্রিয় বান্দাদের, তিনি এখানে ইবাদুর রহমানের কথা এখানে বলা হচ্ছে। কার কথা? ইবাদুর রহমান, ইবাদুর রহমান, আল্লাহর প্রিয় বান্দাদের কথা, গল্প এবং বৈশিষ্ট্য এখানে আল্লাহ তাআলাই তুলে ধরছেন। কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, এরা রাতের খুব কম অংশই ঘুমাত, তার মানে রাতের অর্ধেকের বেশি এরা জাগ্রত থাকে। সেটাই যদি হয় তাহলে শীতের রাতে আসুন, আমরা রাতের অধিকাংশ যদি নাও জেগে থাকি, এমনকি অর্ধেকও যদি নাও জেগে থাকি, তাহলে অন্তত কিছু অংশ আমরা যেন
জেগে থাকি, আমরা যেন ফজরের অন্তত এক ঘন্টা আগে জাগ্রত হয়ে তাহাজ্জুদে যেন আমরা আসলে নিজেদেরকে নিয়োজিত করতে পারি। এখানে আরও একটা কথাও বলি, দেখেন শীতকাল আর গরমকালের মধ্যে পার্থক্য হচ্ছে, যেমন শীতকালে কোনো এসি লাগে না, লাগে আমাদের দেশে যে শীত পড়ে তাতে গরম এসিরও কোনো প্রয়োজন হয় না। গরমকালে অনেক সময় রাতও ছোট, আবার রাতে যে জাগবেন হয়তো দেখলেন যে রাত শেষ রাতে জাগলেন, এখন ইলেকট্রিসিটি নাই, পাখাও চলছে না, এই অবস্থা সালাত পড়াটা খুবই কষ্টকর। কিন্তু শীতকালে যদি আপনি জাগেন আপনার এসিও লাগবে না, পাখাও লাগবে না, আপনি নিশ্চিন্তে কিন্তু এক ঘন্টা দাঁড়াতে পারেন। তা শুনে আমরা সেই কাজটা করি। এখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা বর্ণনা এভাবে এসেছে, ইউকাসিমু লাইলাহু সালাসাতা আকসামিন, তিনি রাতকে তিন ভাগে ভাগ করতেন। কে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ, আমাদের দেশে কিন্তু আবার অনেক সময় দেখলাম জ্ঞানী গুণী হলে তার ইবাদত লাগে না, অনেক সুফি আছেন তারা এমন জায়গায় পৌঁছে গেছেন তার আর ইবাদত শরীয়ত লাগে না, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অনেক দেখবেন ইসলামী চিন্তাবিদও আছে, ব্যক্তিগত জীবনে অত ইবাদত গুজার নয়। অনেক ইসলামী ব্যক্তিত্ব আছে যারা দেখবেন যে দাড়িও কামায় সলাতও পড়ে না। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন, আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত করুন। বলছি এজন্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ব্যক্তি যিনি সাহাবাদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন, সবচেয়ে বেশি হাদিস ধারণ করেছেন। মনে রাখবেন হাদিস বিশারদরা, যারা হাদিস ধারণ করে তারা সবচেয়ে বড় স্কলারদের মধ্যে অন্তর্ভুক্ত। স্কলার হওয়া ছাড়া হাদিসকে কেউ ধারণ করতে পারে না, অজ্ঞ জাহেল ব্যক্তিরা হাদিসকে ধারণ করতে পারে না। এবং আজকের যুগে আপনারা দেখতে পাচ্ছেন যে একদল অজ্ঞ মানুষ, বিচ্যুত বিভ্রান্ত মানুষ, তারা বলে আমরা কোরআন মানব হাদিস মানব না। এই কথাটাই প্রমাণ করে তারা মহা অজ্ঞ, মহা অজ্ঞ। হাদিস বোঝার জন্য, হাদিস ধারণ করার জন্য, হাদিস মানুষের কাছে প্রচার করার জন্য আসলে অনেক বড় স্কলার হতে হয়। আজকে সকালে আমি 8টা থেকে 9:30 পর্যন্ত হাদিসের উপর একটা ক্লাস নিলাম এবং সেখানে অত্যন্ত বিজ্ঞ একজন বই থেকে, একজন ব্যক্তির বই থেকে আমি পড়ালাম এবং সেখানে পড়াতে গিয়ে এমনিতে স্পষ্ট হয়ে গেল যে গত 1400 বছরে সবচেয়ে বড় স্কলার এবং গবেষক হচ্ছেন হাদিস বিশারদরা। কারণ হাদিসের নানামুখী দিক এবং পরীক্ষা নিরীক্ষা করে সহি হাদিসগুলোকে আলাদা করা দুর্বল হাদিস থেকে, জাল হাদিস থেকে, এটা প্রকৃত স্কলার এবং মহা বিজ্ঞ পাণ্ডিত্যপূর্ণ এক্সপার্ট ব্যক্তিরা ছাড়া এটা সম্ভব নয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় পণ্ডিত হওয়ার পরেও তিনি ইবাদত গুজার হওয়ার ক্ষেত্রে কি দৃষ্টান্ত স্থাপন করেছেন সেটা বলার জন্য আমি এতটুকু কথা বললাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাতকে তিন ভাগে ভাগ করতেন, এক ভাগ হচ্ছেন লিল কিয়াম, রাতের সালাত আদায়ের জন্য, আরেকটা হচ্ছে লিন নাওম, নাওমের জন্য অর্থাৎ ঘুমানোর জন্য, আরেকটা হচ্ছে লিতালাবিল ইলমে ফিহি, লিতালাবিল ইলমে ফিহি, রাতে এলেম অর্জন করার জন্য। সুবহানাল্লাহ, আমাদের অনেকে যারা স্কুল জীবন মাদ্রাসা জীবন শেষ করে ফেলেছেন তারা বলেন আমার আবার এলেম অর্জনের কী দরকার। যদি কেউ মুখেও না বলেন তার লেসানুল হাল, তার অবস্থা সেটাই বলছে। কারণ যখনই আমরা চাকরিতে ঢুকি আর কোনো দিন বই আমাদের হাতে ওঠে না, আমরা আমাদের বাচ্চাদেরকে পড়ার জন্য পিটাই কিন্তু নিজে পড়ি না। কিন্তু এ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন তিনি রাতের এক অংশ নির্ধারণ করেছেন তলাবুল এলমের জন্য। তলাবুল এলমের ব্যাপারে ইসলামের বক্তব্য হচ্ছে আপনার শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনাকে এলেম অর্জন করতে হবে। একজন ব্যক্তি তার স্কুল লাইফে জীবনের জন্য প্রয়োজন সকল জ্ঞান সে অর্জন করতে পারে না, বরং তার জ্ঞান অর্জনের মূল ময়দান হচ্ছে যখন সে স্কুল লাইফ শেষ করলো, তারপর থেকে তার মধ্যে পরিপক্কতা আসে যখন সে ব্যাচেলর কিংবা মাস্টার্স ডিগ্রি পাশ করে, এরপরে তার জন্য গুরুত্বপূর্ণ আরও বহু জ্ঞান অর্জন করা প্রয়োজন হয়ে পড়ে।
আমরা স্কলারদের জীবনে তাই দেখেছি। আমাদের একজন প্রখ্যাত প্রফেসর মদিনা ইউনিভার্সিটির ডক্টর আকরাম দিয়াউল ওমারি, আল উস্তাদ ডক্টর আকরাম দিয়াউল ওমারি, যিনি ইরাকে ছিলেন এবং তিনি কিং ফয়সাল পুরস্কার পেয়েছিলেন হাদিস শাস্ত্র এবং সিরাতে তার বিশাল অবদানের জন্য। তিনি আমাদেরকে রিসার্চ মেথোডোলজি মানাহেজুল বাহথ আল ইলমি এটা পড়াতেন। তিনি বলেছিলেন, একজন ব্যক্তির জ্ঞানগত পরিপক্কতা অর্জিত হয় যখন তিনি 40 বছর বয়সে পৌঁছেন। অতএব একজন আলেম 40 বছর বয়সে পৌঁছার পরে যদি তিনি শিক্ষকতা পেশায় নিয়োজিত থাকেন তাহলে তাকে আরও অনেক বেশি পড়তে হবে। স্টুডেন্টরা যে পরিমাণ পড়ে তার চাইতেও বেশি পড়তে হবে তাকে এই বয়সে এসে। তিনি আরেকটা চমৎকার কথা বলেছিলেন, বলেছিলেন আশগালুন্নাসে ফিল আলাম আল উস্তাদ আল জামিঈ। পৃথিবীতে সবচেয়ে ব্যস্ত মানুষ হচ্ছে ইউনিভার্সিটি টিচার, পৃথিবীতে সবচেয়ে ব্যস্ত মানুষ হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। কারণ তাকে একদিকে যেমন পড়াতে হয়, পড়ানোর জন্য যেমন তাকে প্রস্তুতি নিতে হয়, তেমনি যেহেতু তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সবার জন্য রেফারেন্স মারজা, অতএব তাকে আরও অনেক প্রস্তুতি নিয়ে এই সমাজের বুদ্ধি বিবেক এবং জ্ঞানের কেন্দ্রে নিজেকে পরিণত করতে হয় এবং তাকে গবেষণাও করতে হয়। অনেক গবেষণা প্রজেক্ট তিনি বাস্তবায়ন করেন, অনেক স্টুডেন্টদের উপর তিনি তত্ত্বাবধান করেন, বিশেষ করে এমফিল পিএইচডি পর্যায়ে। ফলে তাকে অষ্টপ্রহর প্রচুর পড়াশোনা করতে হয় বলেই তিনি পৃথিবীতে সবচেয়ে ব্যস্ততম মানুষ। আজকে আমাদের অবস্থানটা কোথায় সেটা একটু লক্ষ্য করার বিষয়, আমাদের শিক্ষকরা এখন আর পড়ে না, তারা কোচিং করায় স্কুল হলে, কলেজ হলে, আর ইউনিভার্সিটি হলে তারা রাজনীতি করেন, তারা গ্রুপিং করেন। ফলে দেশের জন্য, দশের জন্য, মানুষের জন্য, দিনের জন্য, ইসলামের জন্য চিন্তা, গবেষণা এবং শিক্ষা প্রদানের সময় তাদের নাই। আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত করুন। আবু হুরায়রা বলতেন, জাজ্জাতুল্লাইলা থালাসাতু আজজা, আমি রাতকে তিন ভাগে ভাগ করেছি, থুলুসান উসাল্লি, তিন অংশ, এক তৃতীয়াংশ আমি সালাত পড়ি, থুলুসান আনাম, এক তৃতীয়াংশ আমি ঘুমাই, থুলুসান আযকুরু ফীহি হাদিসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর এক তৃতীয়াংশ যেখানে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পাঠ করি। এবং এই একই কথা আমর ইবনে দিনার, সুফিয়ান আত-তাওরি তাদের কাছ থেকে এসেছে, দুজনেই প্রখ্যাত মুহাদ্দিস ছিলেন। এটা খুব আশ্চর্যের কিছু নয় যে পৃথিবীর শ্রেষ্ঠ মুহাদ্দিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যারা হাদিস বর্ণনা করেছেন তারা তাকেই অনুসরণ করবেন। আমর ইবনে দিনার এবং সুফিয়ান আত-তাওরি শুধু নয় বরং আরও অনেক স্কলাররা। সুতরাং আসুন আমরা রাতের এই সময়টাকে কাজে লাগাই এই তিনভাবেই, ইবাদত করে, বিশেষ করে শীতকালের রাত যেহেতু অনেক বড়, পড়াশোনার জন্য আমরা যেন একটা সময় বরাদ্দ রাখি, আর প্রয়োজনীয় ঘুম, এটা শরিয়া কিন্তু নিষেধ করছে না। আর দিনের বেলায় আমরা যেন সুন্দর ইবাদত করি এবং আমরা যেন আমাদের যে ঐতিহ্যটা ছিল আজকাল সেটা একদম ল্যাকিং, সেটা এখন আর দেখতে পাচ্ছি না আমরা। আমাদের ছোটো সময় আমরা মক্তবের গুঞ্জরণগুলো শুনতাম, যিনি পড়াতেন তারও সাউন্ড শোনা যেত, বাচ্চাদের সাউন্ডটা শোনা যেত, আজকে কোথায় সেগুলো? আজকাল বিভিন্ন ইংলিশ মিডিয়ামের স্কুল একদম ভোর থেকে চালু হওয়ার পরে আমরা ভেবেছি আমাদের আর কোরআন পড়ার দরকার নাই, আমাদের বাচ্চাদেরও দরকার নাই, ইংলিশ শিখুক। আরে ভাই, ইংলিশ শেখার পরে ইংলিশ কালচারও তো চলে আসছে। আজকের মানুষকে এত বিবেকহীন দেখতে পাচ্ছেন কেন? এত অশ্লীলতার মধ্যে গা ভাসিয়ে দিয়ে দেখতে পাচ্ছেন কেন? সেই শিশু কিশোররা কিংবা তরুণ তরুণীরা আজকাল যদি কোরআনের টাচে না আসে, হাদিসের টাচে না আসে, আমাদের মুসলিম স্কলারদের টাচে না আসে, ইসলামিক সেন্টারে যদি তাদের আসা যাওয়া না থাকে, মসজিদে যদি তাদের আসা যাওয়া না থাকে, তাহলে আপনি নিশ্চিন্তে বলতে পারেন তারা অশ্লীলতার স্রোতে গা ভাসিয়ে দেবে। এবং যারা এভাবে বেড়ে উঠবে কোরআন সুন্নার জীবন থেকে দূরে থেকে, ভালো সৎ জীবনের কোনো প্রেরণা না পেয়ে বরং তারা পাশ্চাত্য কালচার কিংবা পৌত্তলিক কালচার দ্বারা যদি তারা প্রভাবিত হয়ে বড় মানুষ হয়, তাহলে ও চিরেই দেখবেন এই সমাজ আরও ভ্রষ্ট হয়ে গেছে, আরও নষ্ট হয়ে গেছে, এখানে কোনো মানুষই
আর আল্লাহকে ভয় পাবে না এবং তারা সুন্দর সমাজের সবচেয়ে সভ্য সদস্য হিসাবে গড়ে উঠবে না। অতএব আসুন আমরা এই শীতের মৌসুমে যে সুযোগটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন আমরা সেটাকে গ্রহণ করি এবং পরিবারকেও গ্রহণ করাই। আজকের যে বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করেছি আমি আপনাদেরকে অনুরোধ করব সেগুলো আপনাদের পরিবারে গিয়ে শেয়ার করবেন, সবাই মিলে শীতের মৌসুমটাকে ইবাদতের মৌসুমে রূপান্তরিত করবেন। ইবাদতের কিছু একদম যেটাকে আমরা বলি ইনটেক মৌসুম, ইবাদতের ইনটেক মৌসুম, যেমন কি, যেমন রমাদান, যেমন হজের মৌসুম, এগুলো হচ্ছে ইবাদতের ইনটেক মৌসুম, যেটা আল্লাহ তাআলা ঠিক যেভাবে প্যাক আপ করেছেন, প্যাকেজটা দিয়েছেন, সেভাবে মোমেনরা সেটাকে অ্যাকসেপ্ট করে। কিন্তু এর বাইরেও আপনি ইবাদতের মৌসুম নিজের মতো করে মডিফাই করতে পারেন, তৈরি করে নিতে পারেন। সেটা হচ্ছে এই শীতের মৌসুমটাকে, যেখানে অনেকগুলো স্কোপের কথা আমরা বললাম, ইবাদতের সুযোগের কথা বললাম, সেটাকে আপনি আপনার রুটিনে নিয়ে আসেন, সেটাকে আপনি আপনার প্ল্যান এবং পরিকল্পনার মধ্যে নিয়ে আসেন, তাহলে আশা করা যায় যে ইনশাল্লাহ আমরা আল্লাহর দেওয়া প্যাকেজের বাইরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাকে অনুসরণ করে আরও কিছু সুযোগ তৈরি করতে পারব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আল্লাহ আমাদের সবার ভুল বিভ্রান্তিগুলোকে দূর করে দিন, আমাদেরকে তার দিনের জন্য সুন্দর করে পরিকল্পনা নেওয়ার এবং সেগুলোকে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম।